হচ্ছে সে কারণে স্কুল কলেজ বন্ধের নির্দেশ, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজধানীতে স্কুল কলেজ বন্ধ। হ্যালো বন্ধুরা, এবার জারি হয়ে গেল হলুদ সতর্কতা, তার সঙ্গে সঙ্গে লকডাউন, বন্ধ স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুল কলেজ আর খুলছে না। কোথায় হয়েছে এটা? রাজধানী দিল্লিতে। তো যেমনভাবে ওমিক্রন বেড়ে চলেছে, আমাদের পশ্চিমবঙ্গেও এই অবস্থা হতে আর দেরি নেই। তো চলো, যে খবরটি উঠে এসেছে সেটি তোমাদের দেখাচ্ছে। রাজধানীতে মিনি লকডাউন, ওমিক্রন ভ্যারিয়েন্ট সহ করোনা সংক্রমণ বাড়তেই দিল্লিতে কড়াকড়ি শুরু। জারি হলো ইয়েলো অ্যালার্ট। মঙ্গলবার দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জারি করা হলো নির্দেশিকা। যে নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ পর্যন্ত বন্ধ থাকবে দিল্লির সমস্ত স্কুল কলেজ। দিল্লি মেট্রোয় শুধুমাত্র 50% যাত্রী যাতায়াত করতে পারবেন। পাশাপাশি সিনেমা, মাল্টিপ্লেক্স, জিম বন্ধ রাখা হবে। সমস্ত বিনোদন পার্কও বেসরকারি অফিসে 50% কর্মী কাজ করতে পারবেন। নৈশ কার্ফুও জারি করা হয়েছে। রাজনৈতিক, ধর্মীয় ও অন্য কোনো উৎসবে সমস্ত জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার। দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। ডেল্টার থেকে 3 গুণ বেশি সংক্রামক করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে। মঙ্গলবার দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 650 ছাড়িয়েছে। ওমিক্রন আক্রান্তে শীর্ষে মহারাষ্ট্রে, তারপরেই রয়েছে দিল্লি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী ভারতে ওমিক্রন আক্রান্ত বেড়ে হয়েছে 653। এর মধ্যে শুধু মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে 167 জন, দিল্লিতে আরও 165 জন। কেরালায় ওমিক্রন আক্রান্ত 57 জনের হদিশ মিলেছে। তেলেঙ্গানায় আক্রান্ত 55, গুজরাটে 49, রাজস্থানে 46, তামিলনাড়ুতে 34, কর্ণাটকে 31 জন ওমিক্রন আক্রান্ত। রাজধানীতে দিল্লিতে সংক্রমণ বৃদ্ধির জেরে কঠোর পদক্ষেপ নিতে জরুরি বৈঠক হয় এদিন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, করোনা সংক্রমণের হার 0.5% উপর রয়েছে গত কয়েকদিন ধরে। সংক্রমণে লাগাম টানতে লেভেল 1 ইয়েলো অ্যালার্ট জারি করা হচ্ছে। বর্ষ শেষের উৎসবকে কেন্দ্র করে গোটা দেশে ওমিক্রন সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করা হয়েছে। দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক সহ একাধিক রাজ্যে বর্ষ শেষের উৎসব লাগাম টেনেছে। সংশ্লিষ্ট রাজ্যে জারি হয়েছে নৈশ কার্ফু, বেড়েছে নজরদারি। রাজধানী দিল্লিতেও করোনা আচরণবিধি মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। জমায়েতের উপর কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত 24 ঘন্টায় নতুন করে 6,358 কোভিড পজিটিভ কেস ধরা পড়েছে দেশে। মৃত্যু হয়েছে 293 জনের। পারছো দেশের অবস্থা একের পর এক খারাপ হতে চলেছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু কয়েকদিন আগে গঙ্গাসাগরের মেলা নিয়ে সবাইকে সতর্ক করেছেন। বিশেষ করে প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন, যাতে করে কোভিডটা আবার এতটাই খারাপ পর্যায়ে না চলে যায় যে রেস্ট্রিকশন করতে হয়, অর্থাৎ লকডাউন করতে হয়। কিন্তু যা অবস্থা, প্রত্যেক দিন সংখ্যা বেড়ে চলেছে। তো পশ্চিমবঙ্গেও আগামীতে নতুন বছর রয়েছে, গঙ্গাসাগর মেলা রয়েছে, ভোট রয়েছে, এই সমস্ত কিছুর দিক দেখলে বিবেচনা করা যায় যে অবস্থা কিন্তু খারাপ হতে চলেছে। আবার কিন্তু সেই আগের পরিস্থিতি ফিরে আসতে চলেছে।